আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভরা মৌসুমে অস্থির চালের বাজার, বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা। কারসাজি ঠেকাতে চাল আমদানি ও খোলা বাজারে বিক্রির পরামর্শ। ক্রান্তিকালে মানুষের মৌলিক মানবাধিকার ও সংবিধান রক্ষা করেছে সুপ্রিম কোর্ট, বললেন রাষ্ট্রপতি মামলা জট কমাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ। বঙ্গবন্ধুর পরে এবার কুষ্টিয়ায় ভাঙা হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য, কলেজ অধ্যক্ষ সহ 3 জন আটক। দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে, স্ত্রী সন্তানকে হকার দেখিয়ে দোকান নিয়েছেন এমপি আফজাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে আড়াই দফা। মিনিকেট ও আটাশের দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দামও। তবে মাছ ও সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। চালের দাম নিয়ে উদ্বিগ্ন ক্রেতা বিক্রেতা সবাই। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন বেড়েছে চালের দাম। নাজির চালের দাম কিছুটা ভারসাম্যপূর্ণ থাকলেও বাকি প্রায় সব চালের দাম বেড়েছে কয়েক গুণ। চালের বাজার তো ডেলি বাড়ে, আগে তো মাসে চারে না আট আনা বাড়ত বা আস্তে আস্তে বাড়ত, এখন তো আজকে যে দামে আমরা বিক্রি করি কালকে যায় আবার ওই দামে কেনা লাগে। 200-250 এক ধাপে ধাপে বাড়তেছে চাউলের দাম। এখন নাজির শেল পোলাও চাল কাটারি বুক চাউলের সিজন, এখন চাউলের দামটা বেশি। আর তাহলে সামনে দিয়ে কী হবে? আমরা চালটাই বেশি খাই, চাল সবসময় আমাদের লাগে, তো আমি মনে করি চালের দামটা একটু কমা উচিত। যারা প্রতিদিন কিনে প্রতিদিন আয় করে এদের জন্য আরও বেশি টাফ হয়ে গেছে। কারণ বাজার ও হাতিরপুল বাজারের বিক্রেতাদের দাবি, বিদেশ থেকে চাল আমদানি না করলে দাম কমানো সম্ভব হবে না। চাল যদি বাইরে থেকে আমদানি করে তাহলে চাউলের দাম অটোমেটিক কমে যাবে। কালকে আপনি বলেন চাউল আমদানি করতেছে সরকার, দেখবেন কালকে থেকে 150-200 টাকা কমা আরম্ভ করবো। চালের কেজি তো এইভাবে বাড়লে তো 100 টাকা কেজি হবে, তো এটা রোখাইতে হইলে এখন সরকারের বাইর থেকে চাল আমদানি না করা ছাড়া আর কোনো উপায় নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেলের দামও বেড়েছে। বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। তবে খোলা তেলের দাম আগের মতোই আছে, বললেন পাইকারি বিক্রেতারা। আগে যেটা 460 ছিল এখন 530 টাকা, প্রতি গ্যালানে আপনার 70-80 টাকা, রূপচাঁদা বেড়েছে আপনার প্রায় 100 টাকা। বাজারে শীতকালীন সবজি প্রচুর থাকায় দাম কম রয়েছে, আর সবজির দাম কম থাকায় মাছের দামও কম বলে দাবি করলেন বিক্রেতারা। মাছের দাম একটু কম হয়, কারণ ওই শীতের আবহাওয়ায় মানুষ বাইরে না, সবজি খায় বেশি। তবে নতুন আলুর দাম কেজি প্রতি 5 টাকা বেড়েছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের মতো চট্টগ্রামে অস্থির চালের বাজার। এখানকার প্রধান পাইকারি বাজার চাকতাইয়ে বস্তার প্রতি দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। এজন্য সরকারের মনিটরিংয়ের অভাবের পাশাপাশি বড় মজুদারদের দুশ্চিন খুচরা ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রামে এক মাস ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। চাকতাইয়ের চাল ব্যবসায়ীরা বলছেন বস্তা প্রতি কয়েক সপ্তাহে দাম বেড়েছে 150-200 টাকা পর্যন্ত। চাল ভেদে কেজি প্রতি বেড়েছে 5-8 টাকা। দিনাজপুর সহ দেশের বিভিন্ন এলাকার চালের মোকামে দাম বৃদ্ধি, মিলারদের মজুদ এবং বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতিকে দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ডেলি 200-250 এখন বিক্রি হচ্ছে, আপনার অর্ধেক নেমে গেছে। মিলারের রেট বেশি, উত্তরবঙ্গের রেট বেশি। কমেছে চালের কেনা বেচাও। আগে দিনে 200 বস্তা পর্যন্ত চাল বিক্রি হলেও এখন তা অনেক নেমে এসেছে। বড় ব্যবসায়ীরা বাজার অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মনে করেন পাইকাররা। দেশের প্রচুর ফলন হয় এবছর, কিন্তু করোনার কারণে সবাই অনেক রোগী চিকিৎসক মানে রোগী চাষ করতে পারে নাই, আর উত্তরবঙ্গে অনেক ফোকা খেয়ে ফেলছে, কি একটা নাকি পোকাছে, অনেক ধান ক্ষতি করে ফেলছে। সরকারের সঠিক মনিটরিং এর অভাবকে দুষছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন শুল্ক কমিয়ে এখনো চাল আমদানির ব্যবস্থা না করলে বাজার মনিটরিং কঠিন হবে। চট্টগ্রামটা হলো আমদানি নির্ভর, এখানে মনিটরিং জোর দিয়ে তো লাভ নেই। মনিটরিং যেখান থেকে ধান চাল আসে উৎপাদন হয় মিলের, ওখানে মনিটরিংটা জোর দিতে হবে, তাহলে সঠিকভাবে রেজাল্টটা পাওয়া যাবে।
চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে খোলা বাজারে চাল বিক্রির পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় ধাপে 61টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই দফায় 61টি পৌরসভায় মেয়র পদে প্রতিটি পৌরসভায় গড়ে 5 জনের বেশি সংশ্লিষ্ট জেলা উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারো কাছে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেনি দলটি। তবে দ্বিতীয় ধাপে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। তৃণমূল থেকে পাঠানো তালিকা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সহ যে কোনো কেন্দ্রীয় সিনিয়র নেতার সুপারিশে আবেদনপত্র কেনার সুযোগ রাখা হয়। মামলা জট কমাতে বিচারকদের আরও কাজ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রায়ের কপি পেতে যেন দিনের পর দিন আদালতে বারান্দায় ঘুরতেও না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান তার। এদিকে আদালতের প্রতি জনগণের আস্থা বাড়াতে বিচারকদের ব্যক্তিগত অঙ্গীকার প্রত্যাশা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সভাপতি বিচারপতি জনাব মির্জা, করোনা পরিস্থিতিতে এবার সীমিত আয়োজনে পালন হয় সুপ্রিম কোর্ট দিবস। দিনটিতে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রচার হয় রাষ্ট্রপতির রেকর্ড করা বক্তব্য। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড ও যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত করতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশংসনীয় ভূমিকা রেখেছে। জাতির ক্রান্তিকালে যখনই প্রয়োজন হয়েছে তখনই সুপ্রিম কোর্ট মানুষের মৌলিক মানবাধিকার ও সংবিধানকে রক্ষা করেছে এবং করে যাচ্ছে বলে অভিমত রাষ্ট্রপতির। আমি নিজে একজন আইনজীবী হিসাবে জানি বিচার কাজ কত কঠিন ও জটিল, বিচার কার্যক্রম পরিচালনায় একজন বিচারককে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু তারপরেও আমি বলবো, মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে। বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। করোনার কঠিন সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে আদালতের সব কাজ ডিজিটাইজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর সকল নথি এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়া তার অধিকার, আর নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এদিকে এখনও বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের প্রবল আস্থা রয়েছে বলে দাবি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি। সাধারণ মানুষ মনে করে জুডিশিয়ারি ইজ দি আলটিমেট গার্ডিয়ান অফ দেয়ার রাইটস অ্যান্ড লিবার্টিস। আমরা বিচারের সমতার নীতি প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে নিরন্তর কাজ করছি এবং করব। বিচার বিভাগের প্রতি দেশের জনগণের আস্থা আরও সুসংগত করতে বিচারকদের পার্সোনাল কমিটমেন্ট অপরিহার্য। অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্মারক গ্রন্থের ডিজিটাল সংস্করণের। ন্যায়ের পতাকা বাহী আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। জনগণের করোনায় দেশে আরও 25 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 16 জন পুরুষ আর 9 জন নারী। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত 7,217 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘণ্টায় 14,336টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 4,98,293 জন। এছাড়া গেল একদিনে 2,024 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,36,614 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘণ্টায় শনাক্তের হার 9.19% আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত 16.34%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.45%। এদিকে করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তবে এ ছুটির আওতায় নেই কওমি মাদ্রাসাগুলো। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি অবনতির শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানে চলমান এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে। নিয়মিত শিক্ষা কার্যক্রম
বন্ধ থাকলেও ভর্তি কার্যক্রম চলবে। এছাড়া বছরের প্রথম দিন বই উৎসবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। কুষ্টিয়া কুমারখালীতে এবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন এর ভাস্কর্য ভেঙেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কয়া গ্রামে দুর্বৃত্তরা এই ভাস্কর্য ভেঙেছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল হক স্বপন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, উপজেলার কয়া গ্রামের বাঘা যতীন কলেজ চত্বরে 2016 সালের 6 ডিসেম্বর নির্মিত বিপ্লবী গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের গাড়ি পার্কিং এর জায়গায় অবৈধভাবে 6 শতাধিক দোকান নির্মাণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। উচ্চ আদালতে দেয়া নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিটি দোকান থেকে বরাদ্দের নামে নেওয়া হয়েছে 50 থেকে 80 লাখ টাকা। সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা ও মার্কেট কমিটির যোগ সাজসে এমন অর্থ লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। হকারদের নামে বরাদ্দ দিতে রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের নির্মাণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পূর্বে যার নাম ছিল বঙ্গবাজার। মার্কেটটির দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে 6 শতাধিক দোকান। এছাড়াও লিফট, জেনারেটর রুম, কমন স্পেস এবং এক্সেলেটরের জায়গাতেও দোকান বানিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। 39 লক্ষ টাকা কিনা হয়েছে আপনার 2017-তে, আর তারপরে বরাদ্দ দেওয়ার জন্য, বরাদ্দর নামে মানে লিগেল হিসাবে দেওয়ার জন্য আপনার আরও 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং 86 মাসের খাজনা বাবদ 1,56,000 টাকা দেওয়া হয়েছে। আর আমরা তো ভাই জমি বিক্রি করে আনছি, ওই অন থেকে আলত করে আনছি, কিন্তু এটাই সম্বল। মেয়র সাঈদ খোকনের কথা বলে 9 লক্ষ টাকা নিচ্ছে বরাদ্দ দেওয়ার কথা বলে, যে বৈধতা দেবে, আপনাদের বৈধতা দিচ্ছে। 25 লক্ষের দায় আমরা নিছি, নেওয়ার পরে বৈধতা দেওয়ার জন্য 10,70,000 নিছে। কমিটি আমাদেরকে আবেদন জানাইছে যে বৈধতা দেওয়া হবে, সাইট খোকনের সাথে আলাপ হয়েছে। আমি এই দোকান কিনেছি 80 লক্ষ টাকা দিয়া, তো দোকান কেনার পরে আবার মেয়র মহোদয় আমাদের কাছ থেকে টাকা নিছি। পার্কিংয়ে অবৈধভাবে গড়ে তোলা প্রতিটি দোকান বরাদ্দের নামে নেওয়া হয়েছে গড়ে 50 লাখ টাকার মতো। অনেকের সঞ্চয়ের পুরো টাকা বিনিয়োগ করলেও এখনও স্থায়ী বরাদ্দ পাননি ব্যবসায়ীরা। কিশোরগঞ্জ 5 আসনের এমপি 2008 সনে এমপি হওয়ার পরে তিনি এই মার্কেটের কমিটিটা দখল করে নেন, নেওয়ার পরে তিনি এই গাড়ি পার্কিংয়ের দোকানের প্রক্রিয়া করেন। সাঈদ খোকন চলে যাবে, এমপি আফজাল সাহেব আরও মার্কেটের নেতা তারা গোপনে বৈশা যে তোমাদের নতুন করে বরাদ্দ দেব, কোনো দোকান থেকে 9 লাখ, কোনো দোকান থেকে 10 লাখ এবং বরাদ্দ রিসিটের জন্য ট্যাক্স 1,60,000-70,000 টাকা কইরা এইভাবে নিছে, এক একটি দোকান 40 লাখ-50 লাখ টাকা কইরা তারা নিছে। অথচ এসব অবৈধ দোকান নির্মাণ বন্ধের নির্দেশনা ছিল আদালতের, সেই নির্দেশনাকেও তোয়াক্কা করেনি সিটি কর্পোরেশন। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এই বেসমেন্টের যে পার্কিং প্লেসগুলোকে ভেঙে তৈরি করা হয়েছে অসংখ্য দোকান, এখানে এভাবেই গড়ে উঠেছে প্রায় 600 মতো দোকান, যেই দোকান থেকে বরাদ্দের নামে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। আমরা মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এক একটি দোকান পেতে তারা ব্যয় করেছেন 40 থেকে 50 লক্ষ টাকা। অনিয়ম এখানেই শেষ নয়। 2009 সাল থেকে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেড সেন্টারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। নিজ স্ত্রী সন্তানকে হকার দেখিয়ে তাদের নামে দোকান বরাদ্দ দিয়েছিলেন তিনি, বিষয়টি স্বীকারও করেন এমপি আফজাল। ডিলিংসটা আমি করি নাই, মূলত ডিলিংসটা যারা করছেন মার্কেটের দুইটা সমিতি আছে, দুই সমিতির অন্যান্য কর্মকর্তারা করছেন। আপনার স্ত্রী সন্তানদের নামে দোকান বরাদ্দ নেওয়ার কারণটা একটু বলবেন, আসলে কি তারা হকার? বিষয়টাকে এত সিরিয়াসলি এবং ছোট করে দেখেন, আমার মেয়ের নামে যদি একটা দোকান কেউ নাম দিয়ে দেয় এটা কি আমার অপরাধ? নানা অনিয়ম ও অবৈধভাবে দোকান বরাদ্দের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি বর্তমান মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
কাগজপত্র দেখে পরে আলাপ করার কথা বললেও আর ফোন ধরেননি সাবেক এই মেয়র। আচ্ছা তাই আমি আপনাকে জানাচ্ছি, কাইন্ডলি আপনি একটু ফোনটা ধরেন ভাই। অবৈধ এসব দোকান উচ্ছেদের আগে টাকা ফেরতের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি ছুটিতে থাকা কর্মীদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শিগগিরই মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে বলেও জানান তিনি। তিন মাসের মধ্যে জর্ডানে বিনা খরচে 12,000 কর্মী পাঠানোর কথাও জানান মন্ত্রী। করোনায় বড় ধাক্কায় বৈদেশিক কর্মসংস্থান খাত, কর্মী ফেরত আসা এবং কর্মী না যাওয়া দুটি এখন সংকটের বড় ইস্যু। তবে এর মধ্যে ভালো খবর আছে রেমিটেন্স প্রবাহে। মার্চের আগে দেশে এসে আটকে আছেন 1.5 লাখের বেশি প্রবাসী কর্মী, যাদের অনেকেরই ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। আর এপ্রিল থেকে করোনার প্রভাবে দেশে ফিরেছেন প্রায় 3.5 লাখ কর্মী, সেই সাথে গেল বছরের চেয়ে এবছর 5 লাখ কর্মী কম গেছে। সব মিলিয়ে 2020-এ 10 লাখ কর্মীর ঘাটতি বৈদেশিক কর্মসংস্থানে। এমন বাস্তবতায় এবছর পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ আশা করেন এই ঘাটতি কাটিয়ে উঠবেন তারা। আমরা বিভিন্ন কাজ হাতে নিয়েছি এবং সেই হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। যারা আটকে আছে ও ভিসা যাদের এক্সপায়ার হয়েছে, এখানকার অ্যাম্বাসেডাররা যারা এখানে আছেন তাদের সাথে ফরেন মিনিস্টার আর আমি দুজন মিলে ওদের সাথে মিটিংও করেছি। ওনারাও বলেছেন দ্যাট ওদেরকে ভিসা দিয়ে দিবে। এই জর্ডানের ব্যাপারে যেটা আমাদের সাথে কথা হয়েছে, যাবে বিএসএলের মাধ্যমে, এটা তো গভর্নমেন্ট ফ্যাক্টরি, আর বেশিরভাগ মহিলা সারা দেশে জব ফেয়ার করবেন এবং সেখান থেকে আমাদের দক্ষ বা যারা আগ্রহী তাদেরকে নেওয়া হবে। এবং মূল কথা এটাই যে এটা হবে জিরো কস্ট মাইগ্রেশন, এমপ্লয়ার পে মডেলের সবচেয়ে ভালো উদাহরণ এবং নৈতিক অভিবাসনের একটা উদাহরণ, যেটি বয়েসলের মাধ্যমে হবে। করোনার প্রভাবে বিশাল ঘাটতি পূরণে বড় সম্ভাবনা হতে পারে মালয়েশিয়া শ্রমবাজার, তাই কর্মীদের স্বার্থ রক্ষা করে শিগগিরই পদ্ধতি চূড়ান্ত হবে বলে আশা করছেন মন্ত্রী। যে সিন্ডিকেট যে আকারে ছিল আগে, সেই আকারে কিন্তু আমরা কোনো মতেই আমি মন্ত্রী থাকতে কিন্তু আমি যাব না। কম খরচে আমি যত শ্রমিক আমার পাঠাতে পারি এটা সমঝোতা করতে আমি রাজি আছি, কিন্তু যদি সমঝোতা করতে গিয়ে আমি দেখি যে আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার শ্রমিকের ক্ষতি হচ্ছে, তাহলে সেই দিকে আমি কিন্তু আগাবো না। আর দেশে ফেরা কর্মীদের ঋণ দেয়া, প্রশিক্ষণ দিয়ে আবারও পাঠানো, চলমান এমন নানা কর্মসূচিতে গতি আনতে কাজ চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। টাকার কিন্তু ইনশাল্লাহ অভাব হবে না, এটা কিন্তু আমার প্রধানমন্ত্রী সাহেবের সাথেও কথা এটা হয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। টঙ্গীর ইজতেমা ময়দানে চলছে তাবলিগ জামায়াতের জোর ইজতেমা। প্রতিবছরের ধারাবাহিকতায় শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়েছে ইজতেমা। অন্যান্য বছর 5 দিন ব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতিতে মাত্র 24 ঘন্টার জন্য অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। ভারতের মুরব্বী মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোর ইজতেমা। কাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। তাবলিগের মিডিয়া সমন্বয়ক মুফতি জহিরি ইবনে মুসলিম জানান, সুরা ই নিজামের তত্ত্বাবধায়ক এ ইজতেমায় ঢাকার কাকরাইল জামে মসজিদে পেশ ইমাম ও তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বী হাফিজ মাওলানা জুবায়ের আহমেদের অনুসারী 4 জেলার মোট 4,003 চিল্লার সাথীরা অংশ নিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের 8, 9 ও 10 জানুয়ারি প্রথম দফা এবং 15, 16, 17 জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের কুলখানে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মাইজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহর বিএনপি সভাপতি মোহাম্মদ রেজওয়ান ইসলামের সভাপতিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, মরহুম চৌধুরী কামাল ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল, মেয়ে নায়াব ইউসুফ, শহীদুল ইসলাম বাবুল, মাহবুবুল হাসান পিঙ্কু, এবিএম আব্দুল সত্তার সহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সহজ সরল জীবনযাপনকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফের চিন্তা চেতনা ও কর্মে ছিল মানুষের প্রতি ভালোবাসা আর উন্নয়ন ভাবনা। তিনি আজীবন ফরিদপুরে মানুষের সেবা করে গেছেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রতিদিনই তাপমাত্রা কমছে উত্তরের জেলাগুলোতে, ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট, এতে হাসপাতালগুলোতে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গরম কাপড় ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত কয়েকদিনের ঠান্ডায় কাবু উত্তরের জেলা নাটোর। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনের বেলাও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, এতে দুর্ভোগ বেড়েছে ওই অঞ্চলের মানুষের। হঠাৎ করে ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো এরপরও কাজে যেতে হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কনকনে এ শীতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশুরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়া এবং বয়োজ্যেষ্ঠরা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। কয়েকদিন হলো আমার বাচ্চাটা পাতলা পায়খানা, ঠান্ডার কারণে বাচ্চার এখন ইট দিতে হচ্ছে। এখন আসলে বাচ্চাদের যত্নটা আমাদের বাড়াতে হবে, আর এখন যেহেতু করোনা কাল চলছে আমাদের সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। বাচ্চাদের গরম রাখতে হবে, যাদের শীতকাল আসলে সর্দি কাশি এই সমস্যাগুলো বেশি দেখা যায় তাদেরকে গরম পানি খাওয়াতে হবে এবং ঠান্ডা কোনোভাবে লাগতে দেওয়া যাবে না। এদিকে গাইবান্ধায়ও ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষের, এতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। তবে সেখানে রোগীদের জায়গার অভাবে অনেক রোগীকেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। বাচ্চার আজকে 4-5 দিন হলো ডায়রিয়া হচ্ছে। মনোহরপুর আমতলি থেকে আসছি, মোটামুটি এখন আমার বাচ্চা 6-7 দিন হলো অসুস্থ ছিল, এখন আনছি, এখন মোটামুটি সুস্থ। শীতের এই সময় ঠান্ডা খাবার এড়িয়ে গরম ও পুষ্টিকর খাবার খাওয়া এবং গরম কাপড় পরার পরামর্শ চিকিৎসকদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ছয় মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ঘূর্ণিঝড় আম্পান বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। জলাবদ্ধতা স্থায়ী হওয়ায় তাদের মানবেতর জীবন কাটছে বেড়িবাঁধের ওপর। শীতে অসহনীয় কষ্টে দুর্গতরা, ভেঙে যাওয়া সড়ক সংস্কার না হওয়ায় ভুগছে যাতায়াতের কষ্টে। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। 20 মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টায় পেরিয়ে গেছে ছয় মাস। এখনও পানিতে ডুবে আছে হাজারো ঘরবাড়ি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এখনও বেড়িবাঁধের উপর আশ্রয়ে আছে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের 450 মানুষ। এছাড়া অনেকে এখনও রয়েছেন সাইক্লোন সেন্টারে। কাজ না থাকায় বেকার জীবন অনেকের, দুবেলা ঠিকমতো খাবার জুটছে না তাদের, এর উপর শীতের ধকল। সব নদী হয়ে গেছে, এখন পাগলের মতন পথে আসি বাবা পুড়ে। আমার কষ্ট তো কোনো সীমানা নেই, আমফানাতে এই করোনাতে তো কামাই রোজগার করতে পারিনি। জোয়ারের সময় এক বিঘিত পানি বাসার ভিতরে ওড়ে, আর এই অনুদানটা অনেক কিছু আইছে তা পাই না। আমরা টেকসই বাদ চাই, আর আমাদের শীতের কাপড় সর কিছু নাই। বাবু যদি কোনো সমস্যা হয় তা ডাক্তারের পাশে যাওয়ার অনেক সমস্যা, যাওয়া যায় না। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সর্দি মর্দি হতিছে, আমাদের কিচ্ছু নেই, আমাদের সব সরবরাহ হয়ে গেছে, এখন কি করে কামাই করে খাবো তাও নেই। কোনো সাজাতে খাওয়া হয়, কোনো সাজাতে হয় না। বাড়ি যখন জোয়ার আসে তখন গলা পানি, বাচ্চা কাচ্চা ঘাড়ে করি মাথায় করি নিয়ে রাস্তার পর নিয়ে আসতে, রাস্তার পাশে পার্টনার্স করা, পার্টনারদের উপর রাখতে, এই হলো পরিস্থিতি। দুর্গতদের অভিযোগ, প্রথম দিকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত ত্রাণ মিললেও এখন খোঁজ নেয়ার কেউ নেই। প্রতাপনগরের মানুষকে বাঁচান, যদি আজকে এই শীত মৌসুমে যদি বাঁচতে না পারে তাহলে এই মানুষের দিশার হয়ে যাবে। কিছু পরিবার যাদের একান্ত ঘরগুলো এখনো সমস্যাগ্রস্ত আছে, তারা নদীর পাড়েই এখনো তারা বসবাসের মধ্যে আছে। তবে জেলা প্রশাসকের ভিন্ন মত, আম্পানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা চলছে বলে দাবি তার।
এটি আমফান ক্ষতিগ্রস্ত এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই জেলাতে এখন পর্যন্ত 1000 ঘর দিয়েছেন এবং আরও 300 ঘর এটা পাইপলাইনে আছে। তো 1300 ঘর এই বছর সাতক্ষীরা জেলা পাচ্ছে। টেকসই বেড়িবাদ ও ত্রাণ সহায়তার জন্য সরকারের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের শিরোপা নির্ধারণের ম্যাচে লড়ছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েও মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নক ইনিংসকে 7 উইকেটে 155 রান করে খুলনা। জবাবে চট্টগ্রামের সংগ্রহ 4 উইকেটে 123 রান। দর্শক মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী মনির হোসেন খান। ম্যাচের আরও কিছু বিস্তারিত জানব তার কাছ থেকে। মনির, ফাইনালের সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। নাজিয়াত, জানেন যে টি টোয়েন্টি খেলা বল এবং রানের একটা, যত কম বলের বেশি রান তোলা যায় সেটা একটা উত্তেজনাপূর্ণ খেলা। সেই উত্তেজনাটা কিন্তু আমরা ফাইনালে দেখতে পাচ্ছি। শেষ 3 ওভারে গাজী গ্রুপ চট্টগ্রামের লাগবে 40 রান। ম্যাচটা এখন যে অবস্থায় আছে কিছুটা হলেও জেমকন খুলনার দিকে ঝুঁকে আছে। তারপরও বলা যায় যে একটা দুইটা ওভারে যদি রান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় রান করতে পারলে কিন্তু চট্টগ্রামের দিকে আবার ঘুরতে পারে। সেই অর্থে মানে খুব একটা সুন্দর ম্যাচ হচ্ছে, অসাধারণ ম্যাচ হচ্ছে। ফাইনালে রান এমনিতে কম হয় সেটাই আমরা দেখতে পেয়েছি। মাত্র 155 রান করেছে জেমকন খুলনা, সেটা চেস করছে এখন গাজী গ্রুপ চট্টগ্রাম। আর সেই অবস্থায় ম্যাচটা কিন্তু খুব টাইট ফিনিশিংয়ের দিকে যাচ্ছে বলা যায়। এই টুর্নামেন্ট জুড়েই কিন্তু আমরা সেই জিনিসটাই দেখেছি, বেশ কিছু ভালো ম্যাচ দেখেছি আমরা। এর আগে এই ধরনের টুর্নামেন্ট বাংলাদেশে আসলে বিপিএলটা হতো, বিপিএলে বিদেশি ক্রিকেটাররা এই কাজটা করে দিতেন। এইবার কিন্তু একটু ভিন্ন, এইবার আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ক্রিকেটাররা, বিশেষ করে ইয়াংস্টার যারা আছে, তারা খুবই ভালো করেছেন। আজকে ফাইনাল ম্যাচের আগে আমরা বেশ কিছু 3টা সেঞ্চুরি দেখেছি এই ইয়েতে, এবং প্রচুর রান দেখেছি, উইকেট দেখেছি, পেসাররা খুব ভালো করেছেন। সেই জায়গা থেকে একটা ভালো একটা টুর্নামেন্ট হয়েছে এবার, এবং সেটার কিন্তু সফল একটা সমাপ্তির দিকে যাচ্ছে। এবং বলা যায় যে যেই জিতুক মানে ফাইট করে জিততে হবে, একটা সুন্দর ইয়ে হচ্ছে। এবং টুর্নামেন্টের কথা যেটা বলছি, আজকে বোর্ড প্রেসিডেন্ট কথা বলেছেন, তিনিও এই টুর্নামেন্টটা দেখে খুশি, এবং তিনি বলছেন যে এই ধরনের যেহেতু ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট, সেই ধরনের টুর্নামেন্ট হয়তো ভবিষ্যতেও তিনি আবার পরবর্তী সিজনগুলোতেও বঙ্গবন্ধু কাপ নামে বা অন্য কোনো নামে হলে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটা চালু করার চিন্তাভাবনা বোর্ডের আছে। একইভাবে অন্যান্য খেলোয়াড় ইয়াংস্টার যারা আছে তাদেরকেও পেট্রোনাইজ করার বিষয় আছে, এবং এই ইয়াংস্টাররা ভবিষ্যতে বাংলাদেশের বর্তমান সিনিয়র যারা আছে তাদের হয়তো দায়িত্ব নেবে টি টোয়েন্টিতে। অন্তত পাইপলাইনটা যে ভালো একটা অবস্থায় আছে সেইটা কিন্তু বোঝা গেছে এই টুর্নামেন্ট থেকে। এবং বলা যায় যে এই টুর্নামেন্টের সফল একটা টুর্নামেন্টে আয়োজন করতে পেরেছে। করোনার পরবর্তী সময়টাতে কেমন দর্শক হবে, দর্শক ছাড়া মাঠে খেলা হয়েছে, সেই হিসাবে কিন্তু বিসিবি নিজেদেরকে মানে সফলই ভাবছে। এবং আমরা যতদূর জেনেছি যে ওয়েস্ট ইন্ডিজে হয়তো দর্শকদেরও সুযোগ দেওয়া হতে পারে মাঠে এসে খেলা দেখার জন্য। মনির, আপনাকে ধন্যবাদ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভরা মৌসুমে অস্থির চালের বাজার, বস্তা প্রতি বেড়েছে 200-250 টাকা। কারসাজি ঠেকাতে চাল আমদানি ও খোলা বাজারে বিক্রির পরামর্শ। ক্রান্তিকালে মানুষের মৌলিক মানবাধিকার ও সংবিধান রক্ষা করেছে সুপ্রিম কোর্ট, বললেন রাষ্ট্রপতি। মামলা জট কমাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ। বঙ্গবন্ধুর পরে এবার কুষ্টিয়ায় ভাঙা হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য, কলেজ অধ্যক্ষ সহ 3 জন আটক। দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে। স্ত্রী সন্তানকে হকার দেখিয়ে দোকান নিয়েছেন এমপি আফজা।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।